এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ছবিগুলো ছবিগুলো তো আর মিথ্যে নয়, ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওরা দুজন কি অসভ্যতা করছিল। এখন আবার কি জানি কোত্থেকে কি দুষ্কর্ম করে এলো। কোনো দুষ্কর্ম করেনি, শেষদা অলিদিকে বাঁচাতে গিয়েছিল, আর একটু দেরি হলেই। এই শোন, এসব গল্প না অন্য জায়গায় গিয়ে করবি, ঠিক আছে? ও তো বিয়ে করতে চেয়েছিল, কি মনে নেই? মনে নেই তোদের? ও বিয়ে করতে চেয়েছিল, বলেছিল যে সব ভাইরা বিয়ে করছে, তাহলে আমি কেন করব না? এই খুব তো বলেছিলিস, খুব তো বলেছিলিস দাদুকে যে বিয়ে করবো না, তখন তো দাদুর আজ্ঞাকারী নাতি সেজেছিলিস, বলেছিলিস আমি কোনোদিনও বিয়ে করবো না, যদি জলে ডুবে মরে যাবো কিন্তু তবুও বিয়ে করবো না। কোথায় গেল, কোথায় গেল তোর দাদুকে দেওয়া কথা? বল মেজদা, থাম মেজদা, থাম মেজদা, থাম 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 তুই থাম তুই থাম 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 মেজদা, তুই ভুল বলছিস, তুই সবার সামনে আমাকে ছোট করার চেষ্টা করছিস মেজদা। মেজদা ভুল বলছে? শোনো সেজ ঠাকুরপো, কি ঠিক কি ভুল সেসব আর তুমি বলোই না কিছু। তুই পুরো বাড়িটার মান সম্মান সমস্ত কিছু সমস্ত কিছু ডুবিয়ে দিলি, তোরও চরিত্রের পতন হলো শেষে। এইসব করার আগে বর্দার মতো জলে ডুবে মরে গেলি না কেন তুই? মেজদা থাম থাম মেজদা, তুই কিছু জানিস না, কিচ্ছু জানিস না তুই। আর মেজ বৌদি, তোমাকে আর কি বলবো। আচ্ছা মেজদা, মেজ বৌদি না হয় জানে না, কিন্তু তুই তো জানিস আমি কোনোদিন ওদের অসম্মান করেছি। হ্যাঁ রে, ওরা তো আমাদের বোনের মতো। বোনের সম্পর্ক? শোনো সেজ ঠাকুরপো, এই ভাই বোনের সম্পর্ক না আমাদের ঘরেতেও আছে। তোমার এই ভাই বোনের সম্পর্কের নমুনা যদি এইটা হয় তাহলে ওরাম বোনের গলায় দড়ি দেওয়া উচিত। মেজ বৌদি, অনেক হয়েছে, আমাকে আর খাপাবেন না। তখন ওই আপনার ছিছি শুনে আমার বোঝা উচিত ছিল আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনি যেটা করলেন সেটা ভালো করলেন না, এটা মাথায় রাখবেন। কি তুই কি ধমকাচ্ছিস ওকে, কি ধমকাচ্ছিস তুই ওকে? আমরা সব ছবিগুলোতে স্পষ্ট দেখেছি, স্পষ্ট দেখেছি। আরে কি ছবি ছবি ছবি, তখন থেকে ছবি ছবি ছবি, আমি এতগুলো কথা বলছি কোনো কানে ঢুকছে না। শোন, আমি দিগন্ত ব্রহ্মচারী, জীবনে কোনো দিন কোনো নারীর প্রতি কুনজর দিইনি আর দেবও না। আমার প্রতিজ্ঞা না কোনোদিন ভঙ্গ করেছি না কোনোদিন করব। আর মেজ বৌদি, আর কোনোদিন যদি এভাবে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করেছো তাহলে কিন্তু। তাহলে তাহলে কি কি করবে তাহলে? আমি তো দেখেছি খুব মজা না,